লিখেছেন যে পুলিশের চাকরি করা কি জায়েজ যদি মানুষের ভালোর জন্য কাজ করে এই নিয়ত থাকে? হ্যাঁ অবশ্যই। পুলিশ বলা হয় যে মানুষের চলাফেরার ভিতরে শৃঙ্খলা তৈরি করে দায়িত্ব পালন করা। মানুষ প্রকৃতিভাবে সৃষ্টিগতভাবে মানুষের ভিতরে অন্যায় করার একটা প্রবণতা থাকে। আল ইনসানু হারিসুন ফিমা মনে আ, অনেক মানুষ এরকম আছে যে তাকে যেটা নিষেধ করা হয় সেটা করার জন্য তা আগ্রহী থাকে। তো এখন যারা এই কাজগুলি করতে আগ্রহী থাকে তাদেরকে শাসন করতে হবে, তাদেরকে বিরত হতে হতে রাখতে হবে। তো অনেক সময় নসিহতের মাধ্যমে তার অন্তরে যে তাকওয়া সৃষ্টি হয় তখন সে তাদের বিরত হয়, অনেক সময় তাকওয়া হয় না তখন তারা অন্যায় লিপ্ত হয়, তখন বাধ্য করে জোর করে তাদেরকে ওই অন্যায় থেকে দূরে রাখতে হয়। এই জন্যেই ইসলামে দণ্ডবিধি চালু করা হয়েছে, চুরি করলে তার এই শাস্তি, ব্যভিচার করলে শাস্তি, খুন করলে শাস্তি। তো এখন যারা এই কাজগুলোকে ওই অন্যায়গুলোকে জোর করে প্রতিহত করতে ক্ষমতা রাখে তারা হচ্ছে এই পুলিশ বা প্রশাসনের লোক। সুতরাং পুলিশের কাজ হবে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং অন্যায় এবং অনাচার যেগুলি রয়েছে সেগুলিকে সেগুলি মূলোৎপাটন করা। সুতরাং মানুষকে সহযোগিতা করার জন্য সমাজ থেকে অন্যায় অনাচার দূরীভূত করার নিয়তে যদি কেউ এ পুলিশে চাকরি করে, চাকরি নেয়, ইনশাআল্লাহ তার জন্য এটা কল্যাণের হবে, বরং সে নেকির কাজ করবে এবং জনসেবার কাজ করবে, আল্লাহ তাআলার কাছে সে প্রিয় পাত্র হবে ইনশাআল্লাহ।